এর একটা আম পাইছি ফজলি আম। ও মাই গড, পেয়ে গেছি, জাস্ট ওয়াও। জাস্ট দেখেন, কিছু বলার নাই ভাই, আপনারা জাস্ট দেখেন। এটা আপনার আম? কার আম? আমের মালিককে একটু কথা বলবো। আসসালামু আলাইকুম, ভালো আছেন ভাই? আপনার আম? কার আম? আচ্ছা আপনি কথা বলেন, সমস্যা নাই, উনি ব্যস্ত আছেন ভাই। এটা তো খুব ফ্রেশ আম ভাই, দেখতে তো অনেক সুন্দর লাগতেছে, অনেক সুন্দর। এটার বাজার কিরকম যাবে আজকে আনুমানিক? বাজার ধরেন যে ৪৫০০। এই কথাটাই আমি আপনাদের বরাবরের মতো বলতে চাই যে বেস্ট কোয়ালিটির আম যখন চান তখন দামটা একটু বেশি দিতে হয়। আছে কিন্তু নরমালি, কিন্তু ধরেন যে ৩৮০০ টাকা থেকে ৪,০০০ টাকার মধ্যেও কিন্তু ফজলি আম পাওয়া যাচ্ছে ভালোগুলো। তার থেকেও ভালো, বেস্টের থেকেও বেস্ট কোয়ালিটির যে ফজলি আম, ওইটা ধরেন যে এই যে বলতেছে এটা ৪৫০০ টাকা হলে বিক্রি হবে। তো যাই হোক, এই কোয়ালিটির যারা ফজলি আম অর্ডার করতে চান, এটা কিন্তু আগলা পাতা না ভাই। এই যে দেখেন সবগুলো পাতা কিন্তু এটা আমের সাথে লাগানো, এই যে দেখাই যাচ্ছে ফুল ফ্রেশ আম। আপনারা চাইলে এরকম ফুল ফ্রেশ আম অর্ডার করতে পারেন। এই দেখেন ফুল ফ্রেশ, একদম লতা পাতা দেখে আসলে বোঝা যাচ্ছে ভাই। এই আমটা আজকেই ভাঙা, আজকে সকালে ভাঙা হয়েছে। খুব সুন্দর আম, আসলে খুবই সুন্দর আম। আমি একটা থাম্বনেলের জন্য পিকচার নিতে চাচ্ছি, দেখি। আচ্ছা এই পর্যন্তই শেষ করে দিব নাকি? না আচ্ছা, আমি পরে এসে আবার থাম্বনেলের জন্য পিকচার নিব এখানে, ঠিক আছে? আচ্ছা থাকেন, আমি এদিকে আর কিছু একটু আম দেখাই। এখানে এখানে বাড়িফোর আম আছে, ফুল ফ্রেশ বাড়িফোর আম, মাশাল্লাহ ফুল ফ্রেশ আম। এটার সাইজটা একটু ছোট, এটা হয়তো বা ৩ পিসে ১ কেজি হবে। সুতরাং এই আমগুলো আমি অনলাইনের জন্য কিনবো না, আপনাদের দিবও না। যাই হোক আপনার ভালো আছে, ফ্রেশ আছে? ওহ, জাস্ট দেখেন ভাই এখানে কি আম, ফুল ফ্রেশ ফজলি আম, মাশাল্লাহ ফুল ফ্রেশ ফজলি আম, একদম ফ্রেশ, একদম গার্ডেন ফ্রেশ আম। আজকেই মেবি আনা হয়েছে ভেঙে। এ ভাইয়া, কি খবর? এদিকে তাকান, কথা নাই কেন? না কথা নাই কেনে, কালকে আপনি আমাকে আসলে বেমানি করে কিভাবে কিভাবে ভিডিও থেকে আমি আপনি আমার সাথে চালা করেননি কালকে? আমি ভিডিও করতেছি কিন্তু আপনি ভাইরাল হয়ে যাবেন, এরকম ব্যবহার কিন্তু করতে পারেন না আপনি। না না না, এটা তো মানুষ দেখবে, আমি কিন্তু ভিডিও কাটি না, যা বলছেন তাই দেখবে। কি 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 বেইমানি করছি বলেন? আপনি ভালো আম দিতে পারলে নিব, যেমন এগুলো ভালো আম আছে, মাঝে মধ্যে আপনি ভালো আম আনেন বাগান থেকে, এর জন্য আমি নেই। হ্যাঁ সমস্যা নাই, নিবো, ভালো আম থাকলে নিবো, বুঝছেন? টেনশন নিয়েন না। আর আপনাদের এই আমের সাইজটা একটু দেখাবো, একটা বড় আম আপনাকে দেখাচ্ছি, এই দেখেন সাইজটা। ও মাই গড, এই মিটার কোথায় ভাই? এটা একটু মাপ দিব। আল্লাহ, দেখেন দেখেন সবাই দেখেন ভাই, লাইভলি দেখাচ্ছি ভাই। দেখেন এই যে রাখছি, ১ কেজি ৬০০ গ্রাম, ১ কেজি ৬০০ গ্রাম এই আমের ওজন, কি বলবো। এই আমটা নিয়ে একটু ছবি টবি ওঠা লাগবে। ও অস্থির, কই দেখাই, দেখান তো না, এটাই তো বড় মনে হচ্ছে। ও আর একটা বড় আম আছে, দেখেন এটার থেকেও বড় আম। তো যাই হোক এরকমই হবে, ১.৫ কেজি সর্বোচ্চ ১ কেজি ৮০০ গ্রাম পর্যন্ত হইতে পারে। আর এখানে অলমোস্ট যে আমগুলো আছে অন অ্যান্ড অ্যাভারেজে ১ কেজি হয়ে যাবে, ১ কেজির নিচে নাই, ১ কেজির উপরে আছে সবগুলো আম। আর এই লট থেকে আমি আম দিতে পারবো, কারণ এই আমটা যার বাগান থেকে আসছেন উনি আমার খুবই পরিচিত, ওনার কাছ থেকে আমি এর পূর্বেও অনেক আম নিয়েছি, এই ভাইয়ের কাছ থেকে আমি অনেক পূর্বেও আম নিয়েছি। এই ভাই একটু পরিচিত হন, বলেন আপনার নাম? বলেন, আমার নাম গোলাম আহমদ। গোলাম আহমদ, এইদিকে দাঁড়ান, আপনার নাম সহকারে তুলি আপনাকে। গোলাম আহমদ, আমার কাস্টমাররা যদি আম অর্ডার করে কেমন আম দিবেন বলেন? আমি একবারে ভিআইপি। হ্যাঁ ভিআইপি আম দিবেন, ফ্রেশ আম দিবেন? জি ১০০% ফ্রেশ, ১০০% একবার। এটা এটা পাকলে পরে কেমন লাগে ভাই, আপনি নিজে বলেন তো। একবারে মধু, মধুর মতো, এটা কিন্তু মিষ্টির দানার মতন, মানে দানাদার, দানাদার। আপনারা যারা অরিজিনাল মানে ফজলি আম ফুল ফ্রেশ একদম পাকা ফজলি আম খাবেন তারা বুঝতে পারবেন। আচ্ছা ঠিক আছে ভাই, এটার রেট কি রকম ভাই আজকে বলেন? রেট ধরেন আজকে ৪২০০ টাকা। আচ্ছা ঠিক আছে, দামটাও ঠিক আছে, খুব বেশি বলেন নাই, কারণ আজকে মোটামুটি নরমাল আমি ৩৮০০ থেকে ৪,০০০ টাকা বিক্রি হচ্ছে।
আচ্ছা ঠিক আছে ভাই, অর্ডার যদি আসে তাহলে আপনার কাছ থেকে আম নিব। আপনার আমটা আমার আজকে পছন্দ হয়েছে, আশা করি আপনার আমার দর্শকরাও পছন্দ করবে আমগুলো। এই আম যদি পছন্দ না করে তাহলে বাংলাদেশে কোনো আম পছন্দ করবে না। ঠিক ঠিক ঠিক, আচ্ছা ঠিক আছে ভাই, ই করেন, আপনার সাজায় রাখেন, সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। এই যে দেখেন বাড়ি ফোরামের ডালি, এখানে বাড়ি ফোরাম সেল করা হচ্ছে। ও বাড়ি ফোরাম অলমোস্ট আজকে 4,000 টাকা মনে ভালোটা পাওয়া যাবে সম্ভবত। আপনাদের দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন, আনকাট ভিডিও, যেমন ভিডিও করব তেমন আপলোড করে দিব, কোনো কাহিনী চলবে না। আর কি দেখাবো বলেন, হাসি নাম দেখায় কি লাভ। দেখাইলাম তো বাড়ি ফোর, দেখাইলাম বেস্ট কোয়ালিটির ফজলি আম, দেখাইলাম রূপালি আম, দেখাইলাম। ভালো আছেন? কি চলছে, কেমন চলছে ব্যবসা? ভালোই চলছে, খালি পয়সা দেখতেছি। এত পয়সা টয়সা লাগে না? আচ্ছা আপনারা এখানে রেগুলার, আর শুধুমাত্র আপনি কত টাকা কালেকশন করেন এই জায়গা থেকে? ২৫-৩০ হাজার। বুঝতে পারছি। টোটাল এই হাটে পার ডে কত টাকা ট্যাক্স উঠানো হয় আনুমানিক? ৪,00,000 টাকা। আচ্ছা ঠিক আছে, আনুমানিক একটা হিসাব বলছেন, ঠিক আছে। এখন কথা হচ্ছে, এখন তো আম আগের মতো আসে না, কমই আসে তাই না? এখন বেশি আসে। আচ্ছা ঠিক আছে, আর সিনার সিজন একটু আম বেশি আসে ওইটা। আর একটা কথা হচ্ছে যে আনুমানিক এই কানসাট আমের বাজারে ডেইলি কত টাকা আম সেল হয়, আনুমানিক একটা হিসাব বলবেন? কোটির উপরে হবে, আম সব থেকে বড় কথা হচ্ছে এখনকার আমগুলো সব থেকে দামি আম। এই যে বিশেষ করে বাড়ি ফোর, বাড়ি সেভেন, আবার আপনার গৌরমতি আছে, আবার ফজলি আছে, এগুলো তো হিউজ দাম। তো মোটামুটি ধরেন যে 2 কোটি, আমারও সেটাই ধারণা হয় যে 2-3 কোটি টাকা পর্যন্ত একদিনে এই আমের বাজারে লেনদেন হয়। বিগেস্ট ম্যাঙ্গো মার্কেট ইন সাউথ এশিয়া বা এশিয়ার মধ্যে বড়, সব থেকে বড় পাইকারি আমের বাজার বলা যেতে পারে। তবে আমি গুগল করে দেখলাম, একটু ডকুমেন্টারি ঘেটে দেখলাম, এটা নাকি দ্বিতীয় বৃহত্তম আমের বাজার এশিয়ার মধ্যে, দ্বিতীয় বৃহত্তম আমের বাজার। আবার অনেকে বলে যে এশিয়ার মধ্যে সর্ববৃহৎ আমের বাজার। তো যাই হোক, এটা যে বিখ্যাত আমের বাজার এ বিষয়ে কোনো সন্দেহ নাই। আর এটা মোটামুটি আপনারা বলতে পারেন যে বাংলাদেশের ভিতর সব থেকে বড় আমের বাজার, রাজশাহীর ভিতরও বড় আমের বাজার। তো যাই হোক, এই পর্যন্তই, আর আজকে আর ভিডিও বেশি লম্বা করবো না, এখানে এসেই শেষ করলাম। তো প্রথম দিন আপনাদেরকে নিয়ে ভিডিও করছিলাম ভাই, মোটামুটি ভিডিওটা ভালো ভিউ হয়েছে আজকে ইনশাল্লাহ। দোয়া করেন ভাই। তো এখানেই শেষ করলাম, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।